আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কড়াই চিকেন। চলুন এটা বানাবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আপনি আমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাও। এখানে দুইটা চিকেন আছে, একটা বেবি চিকেন ছোট ছোট করে কাটা পিস। এই চিকেনটাতে একটু পিসগুলো একটু ছোট হলে ভালো লাগে খেতে। আর আছে এখানে চারটা টমেটোকে আমি কেটে নিয়েছি, এক কাপ পেঁয়াজ কুচি, আর কয়েকটা লাল মরিচ, শুকনো লাল মরিচ, 3 টেবিল স্পুন রসুন বাটা, এখানে 1 টিস্পুন গরম মশলা গুঁড়া, আর 1 টেবিল স্পুন জিরা, আর 3 টেবিল স্পুন আছে আদা বাটা, এখানে 1 টিস্পুন আছে চাট মশলা, 1 টেবিল স্পুন পাপরিকা। যেহেতু আমি এখানে অন্য মরিচ ইউজ করবো, লাল মরিচ, সবুজ মরিচ, তাতে একটু ঝাল বেশি হয়ে যাওয়ার চান্স থাকে যদি আমি এটাও আমি লাল মরিচ ইউজ করি, ওই জন্য আমি এখানে এটা পাপরিকা এটা ইউজ করব কালারের জন্য। আর আছে 1 টেবিল স্পুন ধনিয়া। ধনিয়াটা একদম পাউডার না, এটা একটু আধাটা ভাঙা। এখানে আছে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া, আর হলুদ 1 টিস্পুন হলুদ, পরিমাণ মতো লবণ, আর এখানে আছে কাসুরি মেথি, এটা একটা ড্রাই মেথির লিভস। এটা ভেরি ইম্পর্টেন্ট এই কড়াই গোশের জন্য। আর আমি এটা প্যাকেটটাও দেখে দিই, আমি এই প্যাকেটটা ইউজ করেছি। 1 কাপ দই, একটা কাঁচামরিচ, 1 কাপ তেল, স্লাইস জিঞ্জার, লেবু আর ধনিয়া পাতা, এইটা আমি ইউজ করবো গার্নিশিংয়ের জন্য। চলো আমরা নেক্সট স্টেপটা শুরু করি। আমরা একটা এরকম খোলা প্যান নিচ্ছি, তো যেটা সুবিধা হবে, নাড়তে সুবিধা হবে, অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, সো নাড়াতে আমাদের অনেক সুবিধা হবে এই ওপেন প্যানটা। আর এখন আমরা ওটা গরম করে দিয়েছি অলরেডি। প্রথমে এই মরিচটা দেওয়ার কারণ হলো এটা একটু হালকা করে ভেজে নিলে এটা থেকে একটু মরিচ ভাজার একটা খুব ভালো একটা ফ্লেভার আসবে, এই কারণেই এটা টমে হালকা করে ভেজে নিলাম। এটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি পুরাটা তেল দেই নাই এখনো, এটা একটু গরম করে, তারপরে তেলটা গরম হলে আমি চিকেনটা দিব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনি কি হিটে তুমি দিলা? এটা পুরো হাই হিটে করতে হবে, এটাকে আমি পুরো হাই হিটে রান্না করব। এটাকে কত কতখানি পর্যন্ত তুমি এইভাবে কুক করবা? ভাজা ভাজা হবে, ভেজে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে চিকেনটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। এটা আমি ঢাকনা ছাড়াই এটা এইভাবে করেই আমি এটাকে ভেজে নেব, কারণ ঢাকনা দিয়ে রাখলে অনেক পানি বের হয়ে যায়, সেটা আবার শেখাতে অনেক সময় লেগে যায়, এইভাবে খোলা রেখে ভেজে নেব। আপনাদেরকে সাথে থেকে এরকম নাড়তে হবে যাতে পুড়ে না যায় পিসেসগুলো। এই রান্নাটা পুরাটাই আপনাকে নেড়ে নেড়ে করতে হবে, খুব ঘন ঘন একটা রান্না হবে। আমি দইটা দিয়ে দিব, আমরা কিছুটা লবণও দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি না, কিছুটা, পরে যেয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব। আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো,
আমরা চারটা টমেটোকে চাক চাক করে কেটে নিয়েছি তো এটা টমেটোটাও একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস এই কড়াই কোষে লাগবে ইউ মাস্ট হ্যাভ ইট টমেটো ছাড়া কড়াই কোষটা হবে না আমরা এইভাবে তোমার যখন একটু সিদ্ধ হয়ে যাবে চামড়াগুলো উঠে নিব স্কিনটা করে তো চামড়াগুলো না উঠালেও তো প্রবলেম নাই তাই না না দেখতে ভালো লাগে আর কি আর এগুলো মুখে পড়লেও ভালো লাগে না খেতে দেখেন এখনো কত পানি রয়ে গেছে বা চামড়ায় এই পর্যায়ে আপনি কি অ্যাড করবে সবকিছু অন্য সবকিছু অন্য সব ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা অ্যাড করে দিব এটা ছিল রসুন বাটা আদা বাটা তুমি একটু জোরে বলো আদা বাটা জোরে না বললে তো শোনা যায় না পেঁয়াজ পাপরিকা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা চাটনি গরম মশলা মরিচ মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই অ্যাড করে দেওয়া হয়েছে জাস্ট এখন কাসুরি মেথিটা বাকি আছে আমরা আমাদের হাঁড়িটা একটু চেঞ্জ করে নিয়েছি বিকজ নাড়ার সুবিধার্থে এটা বড় হাঁড়িতে আসলে নাড়তে সুবিধা হয় একটু ডিপ একটু বড় আমরা পুরো কুকিংটাই কিন্তু এটা খোলা রেখে করছি আর এখন কেউ কি এটা এখন একদম হাইতে মিডিয়াম হাই হ্যাঁ মিডিয়াম হাইতে দিয়ে এই মুহূর্তে কুকিংটা করছি কি সুন্দর কালার দেখেন এরকম ভাবে খোলা রেখে আমার বোন পুরো কুকিংটা করছে এটাকে নেড়ে নেড়ে এভাবেই আপনার ভাজা ভাজা করতে হবে আর কুকিংটা পুরোটাই আপনাকে খোলা রেখে করতে হবে চিকেনটা আস্তে আস্তে পুরো তেলের উপরে চলে আসবে দেখেন কি সুন্দর কালারটা হয়ে গেছে এটাই হচ্ছে আর খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব কিছু মিলে এখন তুমি কোনটা দিবা কাসুরি মেথিটা কাসুরি মেথিটা হচ্ছে যেটা ফ্লেভারটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে তুমি হাতে ঠিক আছে এটা আমার বাসায় পার্টিকুলারলি খুবই একটা ফেভারিট খাওয়া আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি একটু ঝাল কম দিই বাট ওটা এটা ওদের খুবই ফেভারিট খাওয়া তুমি কি কাঁচামরিচ আমার বোন এখন বড় কাঁচামরিচটা যেটাতে খুব একটা বেশি ঝাল নেই বাট এটাতে ফ্লেভারটা অনেক বাড়াবে এখন বড় কাঁচামরিচটা আমার বোন অ্যাড করে দিল আরও কয়েকটি রাখা আছে গার্নিশিংয়ের জন্যে কিছুটা ধনিয়া পাতাও এখন আমরা অ্যাড করব
looking so yummy. চুলাটা বন্ধ করে দিয়ে আমরা 2 মিনিটের মতো এটাকে ঢেকে রাখব যাতে সবকিছুর ফ্লেভার গুলো বের হয়। তারপরে আমরা এটাকে সার্ভ করে দিব। এই চিকেনটাকে সার্ভ করার সময় আমরা গার্নিশিং এর জন্য কিছু আদা অ্যাড করে দিচ্ছি। এটা কমপ্লিটলি অপশনাল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন কড়াই। এখানে আমরা পুরি এবং পরোটার সাথে সার্ভ করেছি। এটা নরমালি পুরি পরোটা এগুলোর সাথেই খেতে বেশি ভালো লাগে, বাট ভাতের সাথেও যায়। সো হোপফুলি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভিউয়ার্স, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের ভিডিওটা লাইক করতে, সবার সাথে শেয়ার করতে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।